সরাসরি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে অ্যাপসটা নামিয়ে নেবেন। পিক্সেল ল্যাবস অ্যাপসটা নামিয়ে নেওয়ার পরে আপনারা পিক্সেল ল্যাবসটা অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করার পরে আপনারা এভাবে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো ইন্টারফেসে এখানে যেমন টেক্সট আছে, এই টেক্সট অপশনটা আপনারা প্রথমে উঠিয়ে দেবেন। এখন আমরা যেহেতু এই পিক্সেল ল্যাব থেকে আমাদের ইউটিউবের জন্য একটা থাম্বনেল তৈরি করব, সেজন্য আমরা সর্বপ্রথম আমাদের স্ক্রিনের ডান পাশের উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করে আমরা সরাসরি ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজের পরে আমরা যে অপশনটা পেয়ে যাব সেটা হলো কাস্টমস। তো কাস্টমসে ক্লিক করার পরে আপনারা এখানে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ইউটিউব থাম্বনেল অপশনটা সিলেক্ট করার পরে আপনারা ওকে বাটনটা চেপে দিবেন। তো ওকে বাটনটা চাপার পরে আপনারা একটা প্রকৃত থাম্বনেলের সাইজ এবং মাপ অনুযায়ী একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এই ইন্টারফেসের আপনারা চাইলে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। তো কালার পরিবর্তনের জন্য আপনারা আপনাদের মোবাইলের অপশনে যে নিচের দিকে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার করে বাম দিকে এক কর্নারে দেখবেন একটা কালার অপশন রয়েছে। তো কালারে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করে দেবেন। তো কালারটা সিলেক্ট করার পরে আপনারা ওকে বাটন চেপে ওকে বাটন সিলেক্ট করে দেবেন। তো এখন আমরা এখানে আমাদের প্রফেশনাল লুক আনার জন্য আমাদের এই ইন্টারফেসের উপরে আমরা বিভিন্ন ডিজাইন করব। তো বিভিন্ন ডিজাইন করার জন্য আমরা কী করব, প্লাস অপশনে চলে যাব, উপরের বাম দিকে কর্নারে প্লাস অপশনে গিয়ে আমরা দেখতে পারবো এখানে শেপ নামে একটা অপশন আছে। শেপ নামে অপশনে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের পছন্দ মতো বিভিন্ন শেপ পেয়ে যাব। তো আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম। তো আমি এখানে একটা বৃত্তচিহ্ন নিয়ে নিলাম। তো বৃত্তচিহ্নটা আমি এখানে রেখে দিলাম। তো আমরা এখন কী করব, এই শেপটার কালারটা চেঞ্জ করব। তো আমরা আমাদের পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। এখন আমি টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে দুইটা লেয়ার আছে। যে লেয়ারটা একটা মুভ করবে, তো এই লেয়ারটা যেন মুভ না করে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এই লেয়ারটাকে লেয়ার অপশনে ক্লিক করে লক করে রাখবেন। তো লক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই লেয়ারটার নড়াচড়া করছে না, সেক্ষেত্রে আমাদের ডিজাইন করতে খুব সহজ হবে। তো লক করার পরে আমি এখন চলে যাব সরাসরি টেক্সটে। টেক্সটের জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে যে টেক্সট নিউ টেক্সট আসছে, নিউ টেক্সটে ডাবল ক্লিক করলেই আমাদের টেক্সট অপশনটা ওপেন হয়ে যাবে। তো টেক্সট অপশনটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা ওটা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা আমরা লিখে দেব। তো আমি এখানে লিখে দিই হাউ টু মেক হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল থাম্বনেল ফর ইউটিউব। তো আমি অপশনটা লিখে দিলাম। এখন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল থাম্বনেল। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে আমি চাইলে এই অপশনটাকে টেক্সট বাটনে ক্লিক করে বড় করে দিতে পারি। তো আমি এখানে সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করে আমি আমার এখানে সুবিধা মতো সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো আমি এখানে আমার পছন্দ মতো সাইজ নিয়ে নিলাম। সাইজ নেওয়ার পরে আমি এখানে আমার লেখাটাকে বোল্ড করে দিতে পারি অথবা আমার সুবিধা মতো ডিজাইন করে নিতে পারি। তো আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো এখানে
আমার লেয়ারটা অ্যাড হয়ে গেল। এই লেয়ারটা অ্যাড হওয়ার পরে আমি এখানে লেয়ারটাকে লক করে দিলাম। তো লক করে দিলে দেখেন এই লেয়ারটা আর এখান থেকে নড়াচড়া করছে না। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি সরাসরি গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারি থেকে আমি এখন পিকচার অ্যাড করে দিব। পিকচার অ্যাড করার জন্য আমি পিকচার অপশনে গিয়ে আমার এই পিকচারটা সিলেক্ট করলাম। পিকচারটা সিলেক্ট করে তো আমি সরাসরি এখানে আমার পিকচারটাকে সিলেক্ট করে লক করে দিলাম। তো আমি লেয়ার অপশনটা হলুদ লেয়ার অপশনটাকে একটু বাড়াবো, যার কারণে আমি এটা একটু লকটা আনলক করে নিয়ে এখন আমি আবার আমার লেয়ার অপশনটাকে লক করে দিলাম এবং পিকচারটাকে একটু সাইজ মতো দেওয়ার জন্য আমি এটা আনলক করে এখন আমি লক করে দিলাম। তো ভিউয়ার্স, মোটামুটি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য মোটামুটি একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। আশা করি আপনারা এভাবে আপনাদের ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন পিক্সেল ল্যাব ব্যবহার করে। আজকে এই পর্যন্তই, আশা করি অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।